এবারে বিস্তারিত। চলমান বৈশ্বিক সংকটের মাঝেও অর্থনীতির প্রধান সূচকগুলো শক্ত অবস্থানে থাকায় সন্তুষ্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একনেক বৈঠকে হালনাগাদ অবস্থা জানার পর প্রধানমন্ত্রী বলেছেন, কৃচ্ছ সাধন চালিয়ে যেতে তবে সরকারি অর্থে প্রকল্প বাস্তবায়ন একেবারে বন্ধ করা যাবে না। আগামী নির্বাচনে 150 আসনে ইভিএম ব্যবহার করতে মেশিন কেনার প্রকল্পটি এখনও একনেকে আসার জন্য প্রস্তুত নয় বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী ও প্রতিমন্ত্রী। রিজুনাউজের রিপোর্ট। প্রায় দু মাস পর বছরের প্রথম একনেক সভা, পরিকল্পনা মন্ত্রণালয়ের এনএসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে অনুমোদিত 11 প্রকল্পের মধ্যে চাঞ্চল্যকর কিশোরগঞ্জের মিঠামইন থেকে করিমগঞ্জ জেলার মচিখালী পর্যন্ত 15 কিলোমিটার উলাল সড়ক নির্মাণ, ব্যয় ধরা হয়েছে 5,651 কোটি টাকা। অবশ্য আগ্রহ জাগা নিয়ে এই প্রকল্পটি 2028 সালে শেষ করা হবে বলা হলেও চলতি অর্থবছরে বরাদ্দ রাখা হয়েছে মাত্র 76 লাখ টাকা। এই অর্থবছরে মাত্র 76 লক্ষ টাকা রাখা হয়েছে এবং পরবর্তী অর্থবছরে শুধুমাত্র ভূমি অধিগ্রহণের কাজের জন্য টাকা রাখা হয়েছে 574 কোটি টাকা। সো আমরা ভূমি অধিগ্রহণের কাজ যখন হবে এই টাকাটা আমাদের কাছেই থাকবে, আমাদের মানুষই পাবে। একনেক বৈঠক নিয়ে ব্রিফিংয়ে পরিকল্পনামন্ত্রী ও প্রতিমন্ত্রী দাবি করেন, বিশ্ব সংকটের সময়ও দেশের অর্থনীতি অন্য যে কোনো দেশের তুলনায় ভালো। স্টেট অফ দ্য ইকোনমি আমরা প্রতি একনেকে আমরা দিই শর্ট, আজকেও দিয়েছি, এটা ধীরে ধীরে পেশাভিত্তিক হয়ে উঠছে এবং এটা আপনারা শেয়ার করবেন, আমি দেবো আপনাদেরকে, নাথিং হিডেন, সবই আপনি জানবেন। ইট ওয়াজ অলসো অ্যাপ্রিসিয়েটেড বাই দ্য প্রাইম মিনিস্টার। আরও দ্রুত কাজ করেন, কাজের মান বাড়ান, বাস্তবের হার বাড়ান, ইকোনোমাইজ করেন, খরচ কাটেন, আরও খরচ কাটেন, বাট খরচ বন্ধ করেন না। খরচ বন্ধ করলে আমরা বিনাশ হয়ে যাব। খরচ করব, বাছাই করে করব, যে খরচে আমাকে ফায়দা দিবে, দ্যাট ইজ ইট। আমরা কিন্তু কথামালা সাজাই না, যা বলি তথ্য পদ্ধতি। কাজে এখানে রোজি বলে শব্দটা আমরা অতি ব্যবহার করা হলো কি না একটু ভাবার দরকার। রোজি নয়, আমরা বস্তুনিষ্ঠভাবে তথ্যভিত্তিক কথা বলি। আমাদের যে তথ্য এগুলো কোথাও হেরফের নেই, আমি যে তথ্যগুলো একটু আগে উল্লেখ করছি, এ তো চ্যালেঞ্জ করা কিছু নেই, তো রেকর্ডেড, এভরিডে রেকর্ডেড ফিগার, ফরেন রিজার্ভ বলি, এক্সপোর্ট ইম্পোর্ট বলি, এফডিআই বেড়েছে, তো এই এফডিআই বাড়লো, আমাদের এক্সপোর্ট বাড়লো, আমাদের রেমিটেন্স বাড়লো, তো আমাদের অনুমোদিত 11টি প্রকল্পের জন্য ব্যয় ধরা হয়েছে প্রায় 10,500 কোটি টাকা। রিজভিন আওয়াজ, চ্যানেল আই, ঢাকা।